أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته جي بھائی آشا کری بھالا چاہے اللہ رب العالمین بھالا رکھو اللہ حفاظت کرو کہ بھائی আমাদের প্রত্যেককে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদের ঈমানি তৌফিক দান করুন, শারীরিক মানসিক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সামাজিক পারিবারিক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সে ভাইয়ের জন্য নসিহত হবে যে তার ঈমানে দুর্বলতা আছে, বারবার গুনাহায় ফিরে যাওয়া এটা ঈমানি কমজোরির বড় একটা লক্ষণ। ঈমানটাকে মজবুত করুক, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, তিনি সামিউন বাসীরুন খবীর আলিম। চিন্তা করুন, বাপের সামনে মায়ের সামনে কেউ গুনাহগুলি করতে পারবে? শ্বশুর শাশুর সামনে পারবে? অনেক গুনাহ স্ত্রীর সামনে করতে পারবেন না। তাহলে আপনি আল্লাহকে এতটা ভয় করেন না বা এতটা লজ্জা করেন না যতটা লজ্জা করেছেন বাপ মাকে, যতটা লজ্জা করেছেন শ্বশুর শাশুড়িকে বা সমাজকে, মানুষকে? তারপরে পরকালের প্রতি ইমানকে মজবুত করবেন, কারণ পরকালে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা করবে তার সামনে উপস্থিত হবে। মালি হাজাল কিতাব, এই সহিফা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতু ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড়েনি, সব সেখানে রেকর্ড আছে, ইল্লা আহসাহা, সব রেকর্ড করা আছে। সুতরাং সাবধান হইতে হবে, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান মজবুত করার সাথে সাথে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে গোনা হচ্ছে কেন। নিশ্চয় সে গোনা যেখানে হচ্ছে সে তার কাছাকাছি যাচ্ছে, নির্জনে যে গোনাগুলি হয় নির্জনতা অবলম্বন করতে হবে না, নির্জনে যেতে হবে না। যদি দেখেন যে আমাকে নির্জনে থাকতে হচ্ছে, তাহলে সেই সময়গুলিতে জিকির আজকার বাড়িয়ে দেবে, ব্যস্ততা বাড়িয়ে দেবে, নিজেকে ব্যস্ত রাখবে ভালো কাজে। ধরেন কারো ফেসবুকে গোনা হচ্ছে, তাহলে ফেসবুক একেবারে মুছে ফেলবে, ইউটিউবে গোনা হচ্ছে তাহলে ইউটিউব মুছে ফেলবে, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া রাখবেই না, দরকার নেই আমার। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো জিনিস আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নোংরা ছবি আসবে না। খারাপ ছেলেরা কোনো খারাপ ছবি পাঠিয়ে দিচ্ছে, তাহলে তাদেরকে ব্লক মেরে দেবে। যেই যেই জায়গায় বাস করে সেখানে খারাপ লোকেরা বসবাস করে, যার ফলে গোনা হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে হিজরত করবে, যে সেখান থেকে সরে যাবে। যেমন গোনা হস্তমৈথুন, হস্তমৈথুন কেন হচ্ছে? সবসময় সে যৌন চিন্তা করছে, ওই সব চিন্তা বাদ দেবে, লজ্জা স্থানে দিয়ে তাকাচ্ছে, সেদিকে তাকাবে না, সে লজ্জা স্থানে স্পর্শ করবে না বারবার। যারা এইসব করে তাদের এই এই সমস্যাগুলি আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা গ্রহণ করে, বেশি বেশি সিয়াম পালন করা, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবে, এই যেমন 20 মাসের 13, 14, 15 তারিখ এগুলোতে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। এইভাবে যদি চেষ্টা করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেই ব্যক্তি চেষ্টা করবে, লাইসালিল ইনসান ওয়ান লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষ চেষ্টা করলে অবশ্যই ব্যর্থ হবে না। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা করবে, প্রচেষ্টা করতে হবে, তো অবশ্যই অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন হেদায়েতের। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং তওবার উপর টিকে থাকার তৌফিক দান করেন। শেষখানে আরেকটি বিষয় বলা জরুরি, সেটা হচ্ছে মতকে খুব বেশি বেশি স্মরণ করবে। যখনই গুনার দিক মন যাচ্ছে জিকির আজকার বাড়িয়ে দিবে আর মতকে স্মরণ করবে, যে এক্ষুনি যদি আমার মতটা চলে আসে, যে গুনা আমি যে করতে যাচ্ছি, এক্ষুনি যদি মরণটা চলে আসে, মালাকুল মত চলে আসে, আসতে পারে নাকি? অবশ্যই আসতে পারে। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন।